हाउ टू मेक ए ग्रेट थंबनेल अपना कन्टेंट क्वालिटी जो भलो हक ना क्या अपना व्यूज ततक्षण पर्यंत डाउन थाकबे जतक्षण ना पर्यंत आपनी एक ग्रेट थंबनेल तैरि करते पारछेन अपनी जे टपिकर ऊपर ही भिडियोज तैरि करें ना क्या साच एज आपनी ब्लॉगिंग रोस्टिंग टेक अथवा अदार्स जेको टपिकर ऊपर भिडियोज तैरि करते पारें एंड से सकल टपिकर जोन्नोई आपनी किभाबे एक सिम्पल गुड लुकिंग थंबनेल क्रिएट करते पारें सेटा निये आमी आलोचना करब आमार आजकेर ए भिडियोते আমি আপনাদেরকে এইটা বলবো না যে আপনি প্রথমে ফটোশপ ওপেন করেন তারপর টেক্সট এডিট করেন এইটা করেন ওইটা করেন আমি আপনাদেরকে বলবো একটা থাম্বনেলের মধ্যে কি কি থাকা প্রয়োজন একটা থাম্বনেলে কি কি হাইলাইট করা প্রয়োজন একটা থাম্বনেলকে কিভাবে সিম্পল এর মধ্যে গর্জিয়াস করা যায় সো ফার্স্ট অফ অল মেক ইওর থাম্বনেল সিম্পল আপনি আপনার থাম্বনেলটাকে যত বেশি সিম্পল করবেন মানুষ আপনার থাম্বনেলে তত বেশি পরিমাণে অ্যাটেনশন দিবে অ্যান্ড এটার রিজনও ভেরি সিম্পল মানুষ যেটা সহজে নিতে পারে যেই জিনিসটাকে সহজে বুঝতে পারে সেটাকেই বেশি গুরুত্ব দেয় নাও আপনি যদি আমার এই ভিডিওটার থাম্বনেলটাকে দেখেন দেন দেখতে পাবেন এখানে একটা টেক্সট একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড একটা স্ক্রিনশট রয়েছে বাট এতটা সিম্পল হওয়ার পরও অনেক অ্যাট্রাকটিভ অ্যান্ড ক্যাচি মনে হচ্ছে এখানে আপনি এই থাম্বনেলটাকে একবার দেখুন অ্যান্ড এইটা একবার দেখুন নাও ফার্স্ট যে থাম্বনেলটা রয়েছে এটাকে অ্যানালাইজ করতে মিনস বুঝতে সর্বোচ্চ 3-4 সেকেন্ড লাগবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এইটা দেখেন দেন নোটিস করবেন এই থাম্বনেলটাকে অ্যাবজর্ভ করতে মানুষের টাইম লাগবে আর মানুষের কাছে ভিডিওস তো আছে প্রচুর বাট টাইম কম সো এখন আমি বলছি যে আমি আমার এই সিম্পল থাম্বনেলটাকে কিভাবে অ্যাট্রাকটিভ করে তুললাম নাও আমি এখানে একটা রেড ব্যাকগ্রাউন্ড ইউজ করছি হেন্স এখানে আমি ব্ল্যাক ব্লু ইভেন হোয়াইট ইউজ করতে পারতাম বাট ওই কালারগুলো এতটা পাঞ্চি অ্যান্ড ক্যাচি ছিল না দ্যাটস ওয়াই আমি রেড চুজ করি এখানে আমি হোয়াইট চুজ করতে পারতাম বাট ওইটা আমার ভিডিও টপিকের সাথে অতটা যাচ্ছিল না তাই আমি রেড ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি নাও এখানে আমি একটা টেক্সট এড করেছি যেন মানুষ থাম্বনেল দেখেই বুঝতে পারে ভিডিওটা অ্যাকচুয়ালি কোন টপিকের উপর অ্যান্ড এখানে যে টেক্সটটা রয়েছে সেটা চেষ্টা করবেন যতটা ছোট রাখা যায় যেন মানুষ দেখেই বুঝতে পারে আর এখানে এমন একটা টেক্সট লিখতে হবে যেটা পড়ার পর মানুষ আপনার থাম্বনেলে আটকে যায় মিন্স তার ফুল অ্যাটেনশন আপনার থাম্বনেলের দিকে চলে আসে দেন এখানে আমি একটা স্ক্রিনশট ইউজ করেছি অ্যাজ এ প্রুফ হিসেবে অ্যান্ড এটা দেখার পর 100-এর মধ্যে 90% মানুষ যারা অ্যাকচুয়ালি জানতে চায় এই টপিকের উপর তারা ভিডিওটিতে ক্লিক করবে হেন্স ইউ উইল উইন দ্য ক্লিক নাও সেকেন্ড স্টেপে আপনাকে বিগ এক্সপ্রেশন অ্যান্ড বিগ টেক্সটকে ইউজ করতে হবে এখন আমি স্ক্রিনে কিছু থাম্বনেল শো করছি যেগুলোতে ভিউজ হাজারে না মিলিয়নসে আসে অ্যান্ড এই সবগুলো থাম্বনেলসের মধ্যে একটা জিনিস কিন্তু কমন আর সেটা হচ্ছে বিগ ফেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনস আর এই মেথডটাকে ইউজ করার একটা ভালো এক্সাম্পল হলো মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেলটি এখানে ম্যাক্সিমাম থাম্বনেলসে আপনি বিগ ফেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনস দেখতে পাবেন আর এই বিগ ফেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশনস মেথডটাকে আপনি অলমোস্ট প্রত্যেকটা ভিডিও টপিকের উপরই অ্যাপ্লাই করতে পারবেন সাচ এজ আপনি এটা ব্লগিং রোস্টিং মিস্ট্রিজ ইভেন টেক রিলেটেড ভিডিওজের উপরও অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড এটা থেকে একটা হিউজ অডিয়েন্সও গেইন করা সম্ভব নাও এবার দেখা যাক যারা ফেস ক্যাম ভিডিওস তৈরি করেন না তারা কি করবে তারা সিম্পলি কাজে লাগাবেন বিগ বাট শর্ট টেক্সটকে এক্সাম্পল হিসেবে এই থাম্বনেলটা ধরা যাক এখানে দুইটা টেক্সট রয়েছে আর যে দুইটাকে বড় করে হাইলাইট করা হয়েছে আর যার ফলে মানুষ একটা ভালো রকম অ্যাটেনশন এই ভিডিওতে শো করছে এখানে আপনি দুইটা ইভেন তিনটা ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করতে পারেন আর এই দুই বা তিনটা ওয়ার্ড এমন ইউজ করতে হবে যেগুলো পড়ার পর মানুষ আপনার ভিডিওতে ক্লিক না করে থাকতেই না পারে সো থিঙ্ক অ্যাবাউট দ্যাম অ্যান্ড এখানে আপনি আরও একটা কাজ করতে পারেন আপনি যে সাবজেক্টের উপর ভিডিও বানাচ্ছেন তার একটা ফটো অ্যাজ এ এক্সাম্পল রাখতে পারেন লাইক আপনি প্রত্যহিরণের উপর একটি ভিডিও বানান দেন আপনি প্রত্যহিরণের একটা ফটো অ্যাজ এ সাবজেক্ট ইউজ করতে পারেন অ্যান্ড এর ফলে আপনি অনেক ভালো একটা ফিডব্যাক পেতে পারেন কজ এখানে আপনি শুধুমাত্র আপনার চ্যানেলের অডিয়েন্সকে না বরং আপনি প্রত্যহিরণের অডিয়েন্সকেও টার্গেট করছেন সো এখান থেকে একটা হিউজ অডিয়েন্স গেইন করার সম্ভাবনা থাকছে নাও দেখা যাক থার্ড স্টেপ সো থার্ড স্টেপ হচ্ছে ডু এক্সপেরিমেন্টস
एज ए यूट्यूबर आपनी जस्ट रूल्स फॉलो करे थकते पार बना आपना के मेनी मेनी एक्सपेरिमेंट्स करते होंगे नोटों की छुट जानते होंगे एंड एट द एंड टाइम आपनी एक टा भालो रिजल्ट पावेन नाउ आमी आपना देर के जे ट्रिक्स बाद जे मेथड्स गोला शेयर करे ची शेगोला निये एक्सपेरिमेंट करें शेगोलार एक्चुअल लॉजिक टके बुझा चेस्टा करें एंड पॉइंट करे रखें आर जोखन आपनी ए लॉजिक टके बुझवेन तोखन आपनी निजे स्ट्रेटेजी तैरी करते पारबेन मीन्स तोखन व्यूज ऑटोमेटिकली आपनार चैनले आसते थाकबे सो डू एक्सपेरिमेंट्स सो एई छिलो आज के तीनटा रूल्स जे तीनटा यूज करे आपनी एकटा ऑसम थंबनेल क्रिएट करते पारेन एंड एर आगेर भिडियोते आमी आपनादेरके बोलेछि जे किभाबे आपनी आपनार एकटा थंबनेल के अट्रैक्ट लुक दीते पारें सो एर आगेर वीडियोटा एंड स्क्रीने दिए दिब आमी वीडियो लास्टे ओटा देखे नीते पारें आर एकटा कथा एई वीडियोटा आपलोड करते अलरेडी अनेक लेट हो गेछे अलमोस्ट लास्ट 3 months धरे चैनल कोनो वीडियोज नहीं सो आपनादेर काछे आमी सपोर्ट आशा करछी होपफुली सपोर्ट करबें चैनले नतून हो थाकले सबसक्राइब करे पाशे आशा बेल आइकने क्लिक करे अल सिलेक्ट करबें देखा होच्छे परबर्तीते कोनो नतून वीडियो निये ततदिन पर्यन्त टिल देन टेक केयर।